এই দেখুন বন্ধুরা, এইটা 2 কিলো 400 গ্রাম ওজনের একটা ইলিশ মাছ আছে। কয়েকদিন আগে আমি 2 কিলো সাইজের একটা ইলিশ মাছের রেসিপি করে আপনাদের দেখিয়েছিলাম, পটল দিয়ে করেছিলাম। তো পদ্মার ইলিশ, ওই ইলিশ মাছটার এত স্বাদ ভালো, সেই জন্য আপনাদের দাদা আবার আজকে দেখুন তার থেকে বড় সাইজের ইলিশ মাছ পেলো। এই ইলিশ মাছটাও কিন্তু পদ্মার ইলিশ মাছ, তো নিয়ে চলে এসছে। আজকে কিন্তু আমি খুব কম সময়ে আপনাদেরকে সর্ষে ইলিশ করে দেখাবো, একদম পারফেক্ট সর্ষে ইলিশ। চলুন, ইলিশ মাছটার যা সাইজ না, দেখুন আপনাদের দাদা এত লোভী গেছে পদ্মার ইলিশ খেয়ে, সেই জন্য আর লোভ সামলাতে না পেরে আজকে আবার পদ্মার ইলিশ নিয়ে এসছে। 2.5 কিলোকে 100 গ্রাম কম, তার মানে 2 কিলো 400 ইলিশ মাছ আছে। আর আগে যে ইলিশ মাছটা রান্না করেছিলাম সেই ইলিশ মাছটার ওজন 2 কিলো ছিল। বাবা, মাছটা দেখে যা ভালো লাগছে, দেখি 4 কোড়া 4 কোড়া, 8 কোড়া, আবার 2 কোড়া। ইলিশ মাছের পেটটা একটু নরম তুপতুপ করছে, জানি না ডিম আছে কিনা, কাটার পরে বোঝা যাবে। আর যদি ডিম থাকে তাহলে আমের কাসুন্দি দিয়ে এই ডিমের টক বানাবো, আর সর্ষে ইলিশ তো আছেই। দাদু, কেমন লাগবে এই মাছটা খেতে? হ্যাঁ, এটা নিয়ে খেলা করবি? ওরে বাবা রে, খেলা করবে? দাদুকে ছাড়ো, দেখি কি করে মাছটা নিয়ে। দাঁড় করা না, ইলিশ মাছটা কত বড়টা হয় আর দেখবো। মাপবি? হ্যাঁ, দাঁড় করা। এই দেখুন চিকুর মাথা পর্যন্ত চলে গেছে, এত বড় ইলিশ মাছ। এটা আমার দাদার ছেলে, এর নাম হচ্ছে চিকু, আপনারা ব্লগে হয়তো দেখেছেন সবাই। দেখি মাছটা নিয়েও কি করে। এই দেখ, ভালোই খেলার জিনিস পেয়ে গেছে ও, কি হাসি দেখো। সত্যি মাছটা একবারে তোফা মাছ, এই দেখেই যা হচ্ছে নয়, এখন যা মনে হচ্ছে শালা কাঁচা খেয়ে ফেলব। এরকম সাইজের রুই কাতলা মাছ দেখেছি এই 81 বছর বয়সে, এই এত বড় মাছ আমি দেখতেছি। দেখেছি অনেক ইলিশ মাছ, কিন্তু এত বড় দেখিনি। এর আশপাশগুলো রেখে দিছি দিকে। হ্যাঁ, আর আশপাশগুলো সব রেখে দিবি, কালকে রান্না হবে। ইলিশ মাছের কিন্তু কিছুই বাদ যায় না বন্ধুরা, ইলিশ মাছের সব কিছুই খাওয়া যায়। দাদু বলছে আঁশগুলোও রেখে দিতে, প্রায় চিকুর সমান মাছটা। এত বড় বড় আঁশ দেখুন বন্ধুরা, কি বড় বড় আঁশ। এই দেখুন আঁশগুলো দেখুন, চিকু কাজ ছিল সেই জন্য দাদু চিকুকে নিয়ে বাড়ি চলে গেল, কখন আসবে জানি না। ইলিশ মাছের সব আঁশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার জল দিয়ে ধুয়ে নিই, তারপর কাটবো। এত বড় ইলিশ মাছ গামলিতেও আর ধরছে না, দেখুন গামলি থেকে বেরিয়েছে। ইলিশ মাছটা এত বড় যেন মনে হচ্ছে একটা ছোট বাচ্চা ছেলেকে স্নান করাচ্ছি। বাবা, হাত থেকে ওর কি পালিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন একটা বড় কাতলা মাছ নিয়ে আমি কাটবো এবার, ইলিশ মাছ বলে মনেই হচ্ছে না। এই কাট, নাড়তেই পারছি না আমি, বাঁ হাতে মাছ নিয়ে কাটা যায়। বাবা, নাড়তেই পারিনি দেখো। আর হবে তো, এটা একটা 2.5 কিলো তুলতে পারা যায়। আজকে কিন্তু ইলিশ মাছের মাথাটা রান্না করব না, মাথা দিয়ে অন্য আর একটা রান্না হবে পরের দিন। দাদু, লেজের দিকটা ধরো, দুয়ার দিয়ে ভালো করে ধরে থাকো। হ্যাঁ, এত বড় ইলিশ মাছ দাদুকে ধরতে দিলাম, তাই আমি একা সামলাতে পারছি না। মাথাটা কেটে দিয়েছি মাছের, আর তারপরে সাইজটা দেখুন, হুম,
একদম তাজা মাছ। এই যে মাছ কাটছি, তো মাছ কাটা দেখে আপনারা বুঝতে পারবেন মাছটা তাজা কিনা। এই দেখুন একদম রক্ত দেখুন। দাদু ডিম তেল করেই চালাত। এই দেখুন এতটা ইলিশ মাছের ডিম পেয়েছি। তো ইলিশ মাছের ডিম খেতে কিন্তু দারুণ লাগে। যেহেতু আজকে আমি ইলিশ মাছের ডিম পেয়েছি, তাই আম কাসুন্দি দিয়ে আমি কিন্তু টক বানাবো আজকে এই ডিম দিয়ে, আর তার সঙ্গে তো থাকবে সর্ষে ইলিশ। পেটিগুলো আমি একটু মোটা মোটা করেই কাটছি, কারণ ভাজার পর অনেকটা সরু হয়ে যাবে। পপি রে, আজকে বেশি করে চাল নেবি? একলা তো আমি পাঁচ লোকের ভাত খাবো। হাঁড়ি উল্টি দেবে? হ্যাঁ, এত বড় ইলিশ মাছ পেয়ে দাদু বলছে হাঁড়ি উল্টি দেবো, তাই দেখা যাবে। ইলিশ মাছ তো কাটছি, আমার হাতটা দেখুন তেলে ভর্তি হয়ে যাচ্ছে, একদম চপচপ করছে তেলে, প্রচুর তেল বেরোবে ইলিশ মাছের। এই যে বড় একদম মাথা আছে ইলিশ মাছের। তো এই ইলিশ মাছের মাথাটা দিয়ে কালকে অন্য একটা রেসিপি করে আপনাদের দেখাবো, এটা আর আজকে রান্না করব না। কত ইলিশ মাছ হয়েছে দেখুন, ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছের মাথা। মাছ কাটা তো শেষ, ধুয়ে নিয়ে রান্নাঘরে আসছি, তারপর রান্না করব। দাদু গো, এই দেখুন বন্ধুরা, জল দিতেই ওপরে তেল ভেসে উঠেছে। মাছের আঁশ ছাড়ানোর পর একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কাটার পর আর একবার হালকা করে ধুয়ে নেব, যাতে মাছের তেল না বেরিয়ে যায়। সেই জন্য আর কি, তেল বেরিয়ে গেলে মাছের স্বাদটা ভালো লাগবে না। আর একবার হালকা করে ধুয়ে নেব। অনেক মাছ আছে, তো আজকে আর আমি এত মাছ রান্না করব না, আজকে তো সর্ষে ইলিশ করব, বাড়িতে তেল ঝাল করে খাবো, কিছু মাছ রেখে দেব। এইগুলো থাকবে আর এইগুলো রান্না করব। লবণ আর হলুদ, সর্ষের তেল, লবণ আর হলুদ আর সর্ষের তেল মাখিয়ে আমি মাছ 15-20 মিনিটের জন্য রেখে দেবো। ততক্ষণে হাত ধুয়ে ওদিকে রান্নার জন্য মশলাগুলো সব বেটে নেব। সর্ষে ইলিশের মূল উপকরণ হলো এই যে সর্ষে। তো আজকে আমি দু রকম সর্ষে নিয়েছি, আপনারা যে কোনো একরকম সর্ষে দিয়েও সর্ষে ইলিশ বানাতে পারেন। এতে আমি অল্প একটু পোস্ত দেব। সর্ষে ইলিশে শুধু সর্ষে দিয়ে আপনারা করতে পারেন, আমি অল্প একটু পোস্ত দিলাম, পোস্ত দিলে আর একটু ভালো হয়। আজকে আমি যেহেতু সর্ষে পোস্ত বাটাটা ছাঁকবো, সেই জন্য খুব মিহি করে আমি বেটে নিয়েছি। সর্ষে ইলিশের জন্য কিন্তু সবসময় সর্ষের পরিমাণ একটু বেশি দিতে হবে, তাই আমি সর্ষে আর পোস্ত বেটে দেখুন কতটা নিয়েছে, এই যে এতটা। আজকে আমি সর্ষে ইলিশটা কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, শুকনো লঙ্কা কিন্তু আর দেবো না, তাই কাঁচা লঙ্কার পরিমাণ একটু বেশি করে নিয়েছি। এই কাঁচা লঙ্কার তরকারি খাবে, শুকনো লঙ্কা খেলে
অসুবিধা আছে, কাঁচা লঙ্কা ঠান্ডা, কাঁচা লঙ্কার তরকারি খেলে ভালো থাকবে, কাঁচা লঙ্কার তরকারি তোমরা রান্না করে খাবে। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা একটা বাটিতে তুলে নিয়েছি, তো জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। জল একটু বেশি করেই দেব। খুব সহজ পদ্ধতিতে আজকে সর্ষে ইলিশ করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আমি একটা ছাঁকুনি নিয়েছি, এই যে ছাঁকবো বলে, আপনারা চাইলে এত বড় ছাঁকুনি না থাকলে সুতির কাপড় দিয়েও এটা ছেঁকে নিতে পারেন। আমি কিন্তু সর্ষে ইলিশে আর জল দেবো না আলাদা করে, এই যে মশলার জলটা আছে এই মশলার জলে পুরো রান্না হয়ে যাবে। তো আপনারা মাছের পরিমাণ বুঝে কিন্তু মশলার জলটা দেবেন। এই দেখুন, সর্ষের তেলটা এখন থেকে ওপরে কত সুন্দর ভেসে উঠেছে। আমি কিন্তু আলাদা করে মশলা হলুদ কিছুই দেবো না, যা দেওয়ার সব দিয়ে দিয়েছি। এবার আঁচ ধরিয়ে রান্না শুরু করব। এই যে দিয়েছি, এতেই কিন্তু রান্নার স্বাদ দুর্দান্ত আসবে। আপনাদের মধ্যে কিন্তু অনেকেই কমেন্ট করে, বলে যে পপিদি কড়াইটা কেন এত পরিষ্কার থাকে, কি করে মাজো, কি দিয়ে মাজো। তো আমি রান্না করার পরে কিন্তু তেল একটুকুও জমে থাকতে দিই না, সঙ্গে সঙ্গে এই যে ঘুঁটের ছাই হয় তো ওই ছাই দিয়ে আর খড় দিয়ে ভালো করে ঘষে মেজে নিই, একদম কড়া পরিষ্কার হয়ে যায়, আপনারাও মাজবেন। সর্ষে ইলিশ মানেই কিন্তু বন্ধুরা সর্ষের তেল, সর্ষের তেল ছাড়া সর্ষে ইলিশ জমবে না, তাই আমি কড়ায় সর্ষের তেল দেব। সর্ষের তেল বন্ধুরা, আমি আবারও বলছি, ইলিশ মাছের যে কোনো রান্নাতেই কিন্তু কালো জিরে ফোড়ন দেবেন, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। কালো জিরে আর দেবো টমেটো কুচি। টমেটো খুব ভালো করে গলে গেছে, মশলা মাখানো মাছ দিয়ে দেব। ব্যাস, এই মশলা মাখানো মাছ দিলেই কিন্তু রান্না শেষ। তাহলে বুঝতে পারছেন রান্নাটা কত সহজ। বন্ধুরা, ইলিশ মাছ কিন্তু খুব নরম মাছ, খুন্তি দিয়ে আমি একটু ভালো করে চাড়িয়ে দেব আস্তে আস্তে সাবধানে। লবণ, কাঁচা ইলিশ মাছে তো আগে থেকে লবণ মাখানো ছিল, ঝোলে আমি আর একটু লবণ দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে কম আঁচে রেখে মাছ একটু ভালো করে সিদ্ধ করে নেব। মাছ যদি বেশি সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু আবার ইলিশ মাছ ভেঙে যাবে। খানিকক্ষণ পর একবার চাপা খুলে দেখে নেব। এবার কিন্তু আমি ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা কটা ছড়িয়ে দেব। ও দাদু, ইলিশ মাছে তো সব মাছের থেকে বেশি কাঁটা থাকে, তবু সবাই ইলিশ মাছ খেতে পছন্দ করে, কেন বলো তো? স্বাদটা আছে যে, এত বড় পোনা মাছ খাবি, ইলিশ মাছ একটুখানি খাবি, এরকম স্বাদ পাবি দেখবি। দেখলেন তো বন্ধুরা কিভাবে কম সময়ে একদম পারফেক্ট সর্ষে ইলিশ হয়ে গেল। এবার ঢেলে নেব। সর্ষে ইলিশ তো হয়ে গেল, তো বন্ধুরা সবার শেষে ওপর দিয়ে আমি অল্প একটু সরিষার তেল ছড়িয়ে দেব। অল্প একটু সরিষার তেল দেব, এই তেলটা ভাজবো। এবার অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো দেব অল্প, তো ইলিশ মাছের তেল ভাজা হয়ে গেল। এবার ঢেলে নেব।
ইলিশ মাছের যে ডিমটা আছে এটাই কিন্তু 250-300 গ্রাম হয়ে যাবে। লবণ আর দেব হলুদ গুঁড়ো, এসআই ডিমের সাইজ আছে। এবার কিন্তু ডিমগুলো আমি খুন্তি দিয়ে একটু ছোট ছোট পিস করে কেটে নেব। এই দেখুন ডিম ভালো করে ভাজা হয়ে গেছে। দাদু খাবে এক পিস? এই ইলিশ মাছের ডিম ভাজা খেতে যা লাগে না, গরম গরম। সর্ষের তেল ফোড়নে আমি 5 ফোড়ন দেব। আমের কাসুন্দি জল দিয়ে একটু গুলে রেখেছি, দিয়ে দেব। তো টকটা আপনারা তেঁতুল দিয়েও করতে পারেন কিংবা কাঞ্জি লেবু দিয়েও করতে পারেন। আর একটু জল লাগবে। হলুদ গুঁড়ো দেব, আর দেব লবণ। টকের ঝোল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, একদম টক বক করে ফুটছে। তো এই অবস্থায় আমি ভেজে রাখা মাছের ডিম দেব। সর্ষে বাটা, সর্ষে বাটা দিলি? সর্ষে বাটা দিতে এবার রংটা কি এসছে দেখ, কিভাবে খুব ভালো এসছে। এখন না খেতে খেতেই মনে হচ্ছে যে আমি সারা খেয়ে নেব। দাঁড়া আর একটু ফুটুক। টকে অল্প একটু চিনি দেব, চিনি দিয়েই নামিয়ে নেব। চিনি, হ্যালো, এবার খাবো। দাদুর মনে খুব খুশি, খাবো, চালাও। টক হয়ে গেল, এবার ঢেলে নেই। অল্প একটু সরিষার তেল ওপর দিয়ে দিয়ে দেব। আমাকে আগে ইলিশ মাছের তেল দে। সেটা দেব, তার সঙ্গে আবার কি আছে দেখো, আলু মাখা। আচ্ছা জি, আলু মাখা, ইলিশ মাছের তেল, সরষে ইলিশ, আবার ইলিশ মাছের ডিমের টক দাও। এরাও ইলিশ মাছের তেল দিয়ে আর আলু মাখা দিয়ে ভাত খাইটা খাই। তারপরে ইলিশ মাছের সরষে ইলিশ, হ্যাঁ সরষে ইলিশ দিবি। খাও খাও, আমি বসে আছি, দাদুকে দিয়ে তারপর খাবো। এই নাও সরষে ইলিশ। আচ্ছা, আমি অনেক খেয়েছি, আজকে যে এসআই বড় ইলিশ খাচ্ছি, আজকের এই ইলিশ মাছটার স্বাদটা ভালো ভালো। ইলিশ খুব ভালো লেগেছে। ডিমের টকটা খুব ভালো লাগছে। ভালো হয়েছে? হ্যাঁ। গ্রামের হারিয়ে যাওয়া নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশান সবার আগে পেতে পাশে ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।